গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমি কথা বলবো কি কি কারণে সার্ভাইকাল স্পন্ডলাইটিস হতে পারে বা কারা কারা সার্ভাইকাল স্পন্ডলাইটিসে আক্রান্ত হতে পারে। গত ভিডিওতে আমি কথা বলেছি সার্ভাইকাল স্পন্ডলাইটিস কি করে ডেভেলপ করে, কি হয়ে সার্ভাইকাল স্পন্ডলাইটিসের প্রবলেমটা শুরু হয়। তাই এই ভিডিওতে কথা বলে নেব কাদের সার্ভাইকাল স্পন্ডলাইটিস বেশি হয় বা কাদের এটা হওয়ার প্রবণতা বেশি। নমস্কার, আমি ডক্টর প্রসেনজিৎ দত্ত। আমি একজন ফুল টাইম অর্থোপেডিক সার্জন এবং পার্ট টাইম ইউটিউবার। আমার এই চ্যানেল বাঙালি ডাক্তারে আমি নিয়মিত অর্থোপেডিক্স এবং হেলথ রিলেটেড টপিক্স নিয়ে কথা বলে থাকি। তাই যদি এসব শুনতে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথম পয়েন্ট এবং সবচেয়ে দরকারি পয়েন্ট সেটা হলো জেনেটিক্স, অর্থাৎ আপনার বাবা মা দাদু দিদা মামা কাকার যদি কেউ সার্ভাইকাল স্পন্ডলাইটিসে ভোগেন বা ভুগে থাকেন তাহলে আপনারও সার্ভাইকাল স্পন্ডলাইটিস হওয়ার প্রবণতা অনেক বেশি। যাদের বাড়িতে এরকম রুগী আছেন, যারা সিভিয়ার সার্ভাইকাল স্পন্ডলাইটিসে ভোগেন বা সমস্যা তাদের হয়, তারা আগে থাকতে নিজেদের যত্ন নিন, ব্যায়াম করুন এবং সেই সমস্ত কাজগুলো অ্যাভয়েড করুন যেগুলো করলে সার্ভাইকাল স্পন্ডলাইটিস হয়, তাহলে কিন্তু আগামী দিনে গিয়ে আপনারা ভালো থাকবেন। দ্বিতীয় ইম্পর্টেন্ট পয়েন্ট হলো গিয়ে স্মোকিং, অর্থাৎ যারা ধূমপান করেন। যারা রেগুলার ধূমপান করেন বা তামাক জাতীয় দ্রব্যের সেবন করেন, অর্থাৎ কেউ খৈনি খেতে পারেন, এই সমস্ত জিনিসগুলো যারা খান, তাদের সার্ভাইকাল স্পন্ডলাইটিস হওয়ার প্রবণতা অনেক বেশি। কারণ তামাক শরীরের প্রচণ্ড ক্ষতি করে, বিশেষত আমাদের যে নার্ভ শিরা যেটা আমাদের স্পাইনাল কর্ড দিয়ে যায় সেটার প্রচণ্ড ক্ষতি করে তামাক। তাই যারা রেগুলার তামাক দ্রব্যের সেবন করেন তাদের সার্ভাইকাল স্পন্ডলাইটিস এবং তার ফলে ঘাড়ে ব্যথা এবং হাতে ব্যথায় ভোগার সম্ভাবনা অনেকটাই বেশি। তৃতীয় দরকারি কথা হলো কাজের সূত্রে সার্ভাইকাল স্পন্ডলাইটিস। অনেককে দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে কাজ করতে হয়। আজকের যুগে প্রচুর প্রফেশনই আছে যেখানে মানুষকে 12 থেকে 14 ঘন্টা কম্পিউটারের সামনে বসে থাকতে হয়। এই সমস্ত মানুষদের সার্ভাইকাল স্পন্ডলাইটিস হওয়ার সম্ভাবনা প্রবল। এছাড়াও যাদের দীর্ঘক্ষণ ঘাড় নিচু করে কাজ করতে হয় বা যাদের মাথায় ওজন বইতে হয়, অর্থাৎ যারা শ্রমিক যারা মাথায় ওজন বয়ে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যান, তাদেরও সার্ভাইকাল স্পাইনে প্রচণ্ড চাপ পড়ে এবং বয়স বাড়লে বয়সের সাথে সাথে এই সমস্ত মানুষের সার্ভাইকাল স্পন্ডলাইটিসের জন্য সে সমস্ত সমস্যা হওয়ার সম্ভাবনা প্রবল। এরপর চলে আসি চতুর্থ নম্বর পয়েন্ট, সেটা হলো ডিপ্রেশন। যারা মানসিক অবসাদে ভোগেন, যারা মানসিক অবসাদগ্রস্ত রোগী, তাদের কিন্তু স্পন্ডলাইটিস এবং ওভারঅল শরীরে বাতের ব্যথা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যারা মানসিক অবসাদে ভোগেন তাদের শরীরে বিভিন্ন রকমের ফ্রি র্যাডিক্যাল প্রোডাকশন হয়, যেটা আমাদের শিরা এবং জয়েন্টকে খুব তাড়াতাড়ি ড্যামেজ করে ফেলে। তাই এই সমস্ত রোগীদের খুব তাড়াতাড়ি বয়সের অনুপাতে সার্ভাইকাল স্পন্ডলাইটিস ধরা পড়ে। অর্থাৎ এই সমস্ত পেশেন্টদের আমরা দেখতে পারি খুব কম বয়সেই সার্ভাইকাল স্পন্ডলাইটিস, ঘাড়ে ব্যথা, হাতের ব্যথায় ভুগছেন এবং সেটা প্রচণ্ড সিভিয়ার স্টেজেও চলে যেতে পারে। এবং শেষ পয়েন্ট সেটা হলো ঘাড়ে কোনোভাবে চোট আঘাত। অনেকের কম বয়সে ঘাড়ে চোট আঘাত লাগে খুব সিভিয়ার, যেটা বয়সের সাথে সাথে বোঝা যায় না, কিন্তু যত বয়স বাড়ে তত এই সমস্ত মানুষ যাদের ছোটোবেলা ঘাড়ে চোট লেগেছিলো বা ঘাড়ে ফ্র্যাকচার হয়ে গেছিলো বা মাংসপেশির চোট বা শিরার চোট, সেটাই কিন্তু বয়সকালে গিয়ে সেটাই সার্ভাইকাল স্পন্ডলাইটিস হিসেবে প্রকট হয়। এই সমস্ত মানুষদের বয়সের অনেক আগেই, যে বয়সে স্পন্ডলাইটিস হওয়ার কথা অর্থাৎ 60-70 বছরের অনেক আগেই, প্রায় 30-40 বছরেই সার্ভাইকাল স্পন্ডলাইটিস কিন্তু ধরা পড়তে পারে। তাই যাদের ঘাড়ে চোট লেগেছে, যারা চোট আঘাত পেয়েছেন, তারা নিজের ঘাড় সম্বন্ধে সচেতন হন, রেগুলার এক্সারসাইজ করুন
অন্যত্র কোনো কাজ করবেন না যেগুলো করলে ঘাড়ে ব্যথা বেড়ে যেতে পারে, তাহলে আপনারা আগামী দিনে সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস থেকে মুক্ত থাকতে পারেন। তাহলে এই পাঁচটাই মূলত কারণ, যে সব কারণে প্রত্যেকটা মানুষের সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস বয়সের অনুপাতে অনেক আগেই শুরু হতে পারে। তাই এই পাঁচটা পয়েন্ট যদি আমরা মাথায় রাখতে পারি এবং সেগুলোকে এড়িয়ে চলতে পারি, এবং যদি কারো সেটা হয়ে থাকে সেটা থেকে বেঁচে থাকতে পারি বা ঘাড়ের অতিরিক্ত যত্ন নিই, তাহলে কিন্তু আমাদের আগামী দিনে গিয়ে সার্ভাইকাল স্পন্ডাইলাইটিসে ভুগতে হবে না। তাহলে কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই কমেন্ট করে জানান, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আগামী দিনে আরও কিছু ভিডিও আসছে যেখানে আমি সার্ভাইকাল স্পন্ডাইলাইটিসের স্টেজ এবং কোন স্টেজে কী চিকিৎসা সেই নিয়ে কথা বলবো। তাই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আগামী দিনে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে আজকের মতো আসি, নমস্কার।